এই যে কংক্রিটের শহরটাকে একটা সবুজায়নে অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম। এখন ঠিক হচ্ছে সন্ধ্যা 6টা, আমার ক্যাম্পাস ছুটি এবং হচ্ছে আমার অফিসে ছুটি, তো হচ্ছে বের হয়েছি। একটা চমৎকার জিনিস আপনাদের আজকে দেখাবো। একটু সামনে আসি, একটু যাই, একটু মাঠের মধ্যে দেখি আমাদের এই ক্যাম্পাসটার। এটা হচ্ছে মাঠ, আমি একটু এই পাশটায় যাই, যদি যাওয়ার চেষ্টা করি এদিকটায়, জাস্ট একটু এই এনভায়রনমেন্টটার মধ্যে যদি আমি একটু দেখি। মোটামুটি পুরো ক্যাম্পাস জুড়ে অনেক গাছপালা, অনেক গাছপালা, এবং সব থেকে মজার ব্যাপার হলো এই গাছপালায় এত পাখিদের অভয়াশ্রম। এই যে কিচিরমিচির শব্দ, খুব সুন্দর একটা কিচিরমিচির শব্দ। এই যে আমাদের পরিবেশের একটা সুন্দর ব্যাপার, যেটা আমাদের এই কংক্রিটের শহরটাকে এত সুন্দর করে তুলছে। কেন সুন্দর করে তুলছে? সুন্দর করার মূল কারণটা হচ্ছে এত বেশি গাছপালা বিধায়। আমরা যদি আমাদের যে ছোট ছোট আমাদের এরিয়াগুলোতে আছে, সেখানে যদি আমরা অনেক বেশি গাছপালা হচ্ছে সেখানে রোপণ করতে পারি, এইরকম সুন্দর একটা ভারসাম্য তৈরি হবে এবং পরিবেশের যে সৌন্দর্যের একটা ব্যাপারটা সেটা কিন্তু তুলে আসবে। আমরা যদি নিজেদের জায়গা থেকেও শুরু করি, জাস্ট জাস্ট এই যে ভিউটা, ভিউটা যদি একটু একবার ইমাজিন করি, যে এত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ। আপনি আসলে গ্রাম ছাড়া বা যেখানে একদম বেশি হচ্ছে গাছপালা সেইখানে ছাড়া আর কোথায় পাবেন বলেন তো? সে যদি আমরা যদি আমাদের জায়গা থেকে খুব বেশি আমাদের আঙিনায় গাছপালা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করতে পারি, এই যে সুন্দর একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট কিন্তু আমরাও ক্রিয়েট করতে পারবো। আমাদের ছোট্ট সদিচ্ছাই কিন্তু পারে আমাদের এই সুন্দর পরিবেশটা ক্রিয়েট করতে সহায়তা করতে পারে। তো আমরা এই চেষ্টা করি, এখনো যেহেতু একটু একটু বর্ষাকাল চলতেছে, আমরা চাইলেই এখনো কিন্তু সেই ধারাটা অব্যাহত রাখতে পারি, যে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং সুন্দর একটা পরিবেশ, এই যে কংক্রিটের শহরটাকে একটা সবুজায়নে অংশগ্রহণ করতে পারি।